সো হাইবিরন এভিডিও তোমাদের সিক্স সেমিস্টার কম্পালসারি ইংলিশ এল সি সি এলসিসি অফ টু অ্যান্ড টু পেপারটার সাজেশন দিয়ে দেবো সো তোমার সবাই জানো যে ফিফথ সেমিস্টারে এলসিসি ইংলিশ পেপারটা হান্ড্রেড পার্সেন্ট কেমন ছিল অ্যান্ড আরও অনেক ঘটনা ঘটেছে যারা গ্রুপে আছে তারা জানা এবার হচ্ছে কি তোমাদের সিলেবাসটা একটুখানি জানা দরকার সিলেবাসটা না জালে একটু সমস্যা হতে পারে যে তোমাদের টোটাল চারটে প্রোজ আছে অ্যান্ড চারটে পোয়েট্রি রয়েছে প্রোজ মানে চারটে গল্প ছোটো গল্প সো প্রথমে যে দুটো গল্প আউট অফ বিজনেস অ্যান্ড দ্য বস কেম্পিউট ডিনার এই দুটো গল্প থেকে প্রত্যেক বছর হচ্ছে কি কোয়েশ্চেন তুলছে আর আরেকটা জিনিস তোমরা যদি প্রিভিয়াস আর দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে না কোশ্চেন্স প্রচণ্ড ঘুরে আসে কিছু কিছু কোশ্চেন্স লাইন তুলে আসে তোমাদের কিন্তু ডিলে পড়তে হবে অ্যান্ড খুব ভালোভাবে না পড়লে আদারওয়াইজ কিন্তু তোমরা সাবলি পাবে সো এখান থেকে ভালোভাবে পড়বে অ্যান্ড যে কোশ্চেন্সগুলো দিয়েছে আমি সেই কোশ্চেন্সগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে এবার হচ্ছে কি আমি এই ভিডিওতে তোমাদের প্রোজ সেকশন থেকে চারটে যে প্রোস রয়েছে এই প্রোজ সেকশান থেকে সাজেশনস দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের পোয়েট্রি সেকশান থেকে সাজেশন দিয়ে দেবো অ্যান্ড যদি এই এলসিসি পেপারটার মানে কম্পালসারি ইংলিশ এই শান্সের যে নোটস সেটা পারচেস করতে চাও তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে টেক্সট করতে পারো ওয়ান মানে একশো একুশ টাকা নেওয়া হচ্ছে পরে কিন্তু প্রাইস বাড়তে পারে অ্যান্ড যদি আমি সময় পাই তাহলে হচ্ছে কি তোমাদের কিছু কিছু অ্যান্সার্স ইউটিউবে পোস্ট করে দেবো ওখানে সেখান থেকে দেখে নিতে পারো তোমরা ফার্স্ট যে পোস্ট হয়েছে সেটা হচ্ছে কি আউট অফ বিজনেস এখান থেকে কোন কোন কোশ্চেনসগুলো করবে একটুখানে দেখে নাও ফার্স্ট হচ্ছে কি ডিসক্রাইব দ্য সারকমস্ট্যান্সেস দ্যাট কম্পেলড রামার আউট টু অ্যাটেম্প দ্য সুসাইড ইন আউট অফ বিজনেস অ্যান্ড ডিসকাস দ্য রামার চেঞ্জ অফ ফরচুন অ্যান্ড হাউ ইজ ইম্প্যাক্টেড

অ্যাজ এ শর্ট স্টোরি শর্ট স্টোরি রাইটার উইথ রেফারেন্স টু হিজ শর্ট স্টোরি আউট অফ বিজনেস অ্যান্ড কোশ্চেনটা ঘুরে আসতে যে আউট অফ বিজনেস অ্যাজ এ শর্ট স্টোরি একটা কথা কেউ যদি নর্মালি ভাবছো যে এখান থেকে দাদা পড়বোই না আমি একটা একটা কোয়েশ্চেন্স করে যাব শুধু পাস করতে হবে আমাকে সেটার জন্যও নোটসের মধ্যে সেরকমভাবে ব্যবস্থা করা রয়েছে তোমরা প্রত্যেকটা পোয়েট্রি অ্যান্ড প্রত্যেকটা পোস্ট দেখেছি সে একটা কোশ্চেন্স করে যেও মাস্টার নোট ওটা লিখলে তোমরা মিনিমাম মার্কস পেয়ে যাবে অ্যান্ড করে যাবে নেক্সট হচ্ছে কি তোমাদের ছয় নম্বর একটা কোশ্চন দিয়েছি যে ডিসকাস দ্য আর শর্ট স্টোরি অফ বিজনেস অ্যাজ এ ডকুমেন্ট অফ চাম্প অফ হোপ ওভার ডিসার মানে আমি টোটাল প্রত্যেকটা প্রোজ থেকে হয়তো একটু বেশি কোয়েশ্চেন্স দিচ্ছি বাট নোটসের মধ্যে মাস্টার নোট করা রয়েছে দু একটা করলেই মোটামুটি হয়ে যাবে নেক্সট হচ্ছে কি দ্য বস্ট কেম টু ডিনার এখান থেকেও প্রত্যেক বছর কোশ্চেন্স দেয় সেটা এবার দেখো কোন কোশ্চেন্সগুলো করবে এখান থেকে সেটা হচ্ছে কি তোমার হোয়াট কর্স দ্যাট সাডেন চেঞ্জ ইন শ্যামানাথ অ্যাটিটিউডস টু হিজ মার্ডার আউট অফ বিজনেস কোয়েশ্চেন্সটা ঘুরে আসতে পারে যে শ্যামানাথের মাদারের যে ক্যারেক্টার সেটা দিতে পারে নেক্সট হচ্ছে কি তোমাদের টাইটেল এখানে টাইটেলটা করে রাখবে অ্যান্ড টাইটেলটা আরেকভাবে ঘুরে আসবে সেটা দিয়ে দিয়েছি আমি নেক্সট হচ্ছে কি যে আউট অফ বিজনেস কেম টু ডিনার এ শর্ট স্টোরি এটাও কিন্তু পড়বে নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে শর্ট স্টোরি ওটা একটুখানি ঘুরে আসতে পারে সেটা একটুখানি দেখে নিও যে ডিসকাস হাউ দ্য র্যাট র্যাটরেস অ্যামং দ্য এমপ্লয়িজ ইন দ্য অফিস ইজ রিভিল্ড ইন দ্য স্টোরি দ্য বস কেম টু ডিনার নেক্সট হচ্ছে কি তোমার ডিসকাস হাউ দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য স্টোরি দ্য বস কেম টু ডিনার রিফ্লেক্স এ সেলফিশ জেনারেশন কোয়েশনটা ঘুরে আসতে পারে যে কামিন অ্যান দ্য এন্ডিং অফ দ্য শর্ট স্টোরি দ্য বস কেম টু ডিনার এবার এখান থেকে আবার হচ্ছে কি তার থিপ স্টোরি থেকে কোন কোন কোয়েশেন্সগুলো একটুখানি করবে সেটাতে দেখে নাও প্রথম হচ্ছে কি যে হুইজ দ্য ন্যারেটার অফ দ্য থিপ স্টোরি ফ ফলোয়িং হিম ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য অরুণ অন দ্য থিপ স্টোরি নেক্সট হচ্ছে কি যে কোর্স ঘুরে আসতে পারে যে অরুনের অরুণের ক্যারেক্টারটা দিতে পারে নেক্সট বট্টমানটা এখান থেকে টাইলেটা করে রাখবে নেক্সট হচ্ছে কি দীপকের ক্যারেক্টার কো রাখবে এন্ডিংটা কো রাখবে এই শর্ট স্টোরি থেকে থিপি স্টোরি থেকে নেক্সট হচ্ছে কি তোমাদের ডিসকাস দ্য রাস্কিন বন্ডস অ্যাজ এ শর্ট রাইটার উইথ রেফারেন্স টু হিজ স্টোরি দ্য থিভি স্টোরি আর নেক্সট কোশ্চেনে ঘুরে আসতে পারি তার যে শর্ট স্টোরিটা অল্টারে দিয়ে দিয়েছি আমি নেক্সট দ্য চাইল্ড চাইল্ড থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানে দেখে নাও হচ্ছে কি যে তোমার কোশ এবার বললাম না যে তোমাদের লাইন তুলে কোশ্চেন আসছে প্রথম যে কোশ্চেন আছে ওটা কিন্তু লাইন তুলে কোশ্চেন এসেছে তো সেইভাবে কিন্তু নোটসের মধ্যে লাইন তুলেও কিছু কিছু কোশ্চেন্স আমি রেখেছি নেক্সট চাইল্ড থেকে তোমার টাইলটাও করে রাখবে নেক্সট ক্যারেক্টার হচ্ছে কি যে গাঙ্গুর ক্যারেক্টার গোমন্তি ক্যারেক্টার তারপর হচ্ছে কি তোমার ন্যারাটারের যে রোল সেটাও কিন্তু করে রাখবে নেক্সট হচ্ছে কি যেহেতু লাইন তুলে কোশ্চেন্স দেয় আমি লাইন তুলে কিছু কোশ্চেন্স রেখেছি যে হি গেভ এ হার্টি লাভ সো এটা লাইন তুলে কোয়েশ্চেন্স করা তোমাকে বলা হবে যে হার্টি লাভ কনটেক্সটে কী অ্যাকচুয়ালি মিন করা হয়েছে নেক্সট হচ্ছে কি যে তোমার টাইটেল যেটা আদারওয়াইজ হচ্ছে কি তোমার ঘুরে দিতে পারে যে প্রেমচন্দ দ্য স্টোরি দ্য চাইল্ড ইজ এ হেড অফ ইট ইস টাইম জাস্টিফাই দ্য কমেন্ট মোটামুটি এখান থেকে তোমরা হয়ে গেলো এবং নেক্সট থে ভিডিওতে আমি তোমাদের পোয়েট্রি সেকশন থেকে হচ্ছে কি যে সাড়ে চারশো দিয়ে দেবো অ্যান্ড যারা নোটস একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও আর একবার বলে দিই একশো একুশ টাকা নেওয়া হচ্ছে পরে কিন্তু প্রাইস বাড়তে পারে সো থ্যাংক ইউ